আপনারা 5 দিনের একটা স্টে নিতে পারলেন না? অ্যাকচুয়ালি আপনি সন্ধ্যা আমাকে করছেন, আমি তো এই স্টেশন হওয়ার পরে ওষুধ যখন ছুটিতে চলে গেছে তখন আমাকে পাঠানো ছিল, কেউ নেই আপনি আপাতত আমাদের কাছে আপনি মাত্র এসেছেন আমি জানি সেটা ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে তাহলে আমার ত্রিপুরা পুলিশ কি করছে? তাহলে আপনি একজন দায়িত্ব দেন অফিসার, আপনি বলুন তাহলে যে ল অ্যান্ড অর্ডার নেই আমার এখানে, জেড ক্যাটাগরির একজন যদি এসে যদি এই হালত হয় তো সাধারণ মানুষ কি অবস্থায় আছে? খুব কুশন্ত তো আমি বলতে পারছি না। আপনি যখন শুনে বলছেন আমরা তো সবাই মিলে গিয়ে রিপোর্টটা করেছি, ঠিক আছে ওখান থেকে সেম আসছে আমরা দেখছি, আর কদিন ওয়েট করতে হবে আপনারা বলুন? আমি আপনাকে বলি পুলিশ পার্সোনাল এবং এটা আপনি যেটা বলেছেন এটা আপনি ডিপার্টমেন্টের অফিসার হিসাবে আমি মনে করি আপনি একজন এফিশিয়েন্ট অ্যান্ড সাউন্ড অফিসার, দ্যাট ইজ ওয়াই ইউ ক্যানট সে দ্যাট যে আমি আগের জনের আগের জন্য পরের জন্য চেয়ার ইন চেয়ার চেয়ারের যে যখন থাকে আগের জনের ব্যাপারটা হয়তো আপনার দায়িত্ব আপনি জেনে নেবেন কি করবেন, বাট এটা এটা একটা অজুহাত হতে পারে না, আমি ছিলাম না আপনি ব্যক্তি ছিলেন না চেয়ারটা ছিলেন, দ্যাট ইজ ওয়াই যে এটা আমার মনে হয় না এটা প্রফেশনাল বা এটা আমরা সত্যি এটা আমরা শুধু হয়ে গেছি যে মানে সাংসদ উপায় গিয়ে দাঁড়িয়েছে ওই জায়গাটা আমরা দেখুন, এখন আপনি বলতে পারেন যে আপনি উপরে দিয়েছেন আবার আমরা মনে করি যে আপনি নোডাল অফিসার, এই ব্যাপারে আপনার জুরিসডিকশনে ঘটনা ঘটেছে ইউ আর রেসপন্সিবল, আর তাই আপনার কাছেও আমরা আসছি, আমরা তো আপনার কাছে আসছি মানে এখানেই থেমে থাকবে না, আমার আমরা মনে করছি যে নোডাল যে অফিসার ওনার সঙ্গে একবার কথা বলা দরকার, দ্যাট ইজ ওয়াই মানে আমরা কিন্তু কোন হেজিটেশন করছি না, কিন্তু এটা আপনি দেখলাম যে কেন তুমি তোমার ডিউটি পালন করবে না? বাদল চৌধুরী মিনিস্টারকে অ্যারেস্ট করতে পারলো না বলে ডিএসপি সহ কত অফিসারকে সাসপেন্ড করে দিল সঙ্গে সঙ্গে, আর একটা এমপি আসলো আপনার মাধ্যমে তো যাবো, আপনার যাই হোক আমরা
আমরা এটাকে আমরা যদি এখন পুলিশ যদি তার ডিউটি না পালন করে আমরা রাজপথে নামতে বাধ্য হচ্ছি এবং তার সমস্ত দায়িত্ব লাইবিলিটি সব আপনাদের কাঁধে পড়তে হবে। আমরা তো এখানে বসে থাকবো, আমাদের লিডার আক্রান্ত হওয়ার পর এটা আপনি জানিয়ে দেবেন আপনার অথরিটিকে। আপনি যদি আপনার মানে সেই অথরিটি না হন যে ব্যবস্থা নিতে পারবো, আপনার অথরিটিকে জানিয়ে দেবেন। এই ব্যাপারটা আমরা কোনোভাবে আর কনসিডার করবো না, আমরা বাধ্য হব রাজপথে নাম। এটা আমাদের বক্তব্য। পুলিশের কাস্টডিতে পুলিশ এখানে এবং পুলিশ এখানে ছিল, পুলিশ ছিল, পুলিশেই কিন্তু সবটা, কিন্তু পুলিশ তাদেরকে কিছু বলেনি, আটকায়নি, রক্ষা করেনি। পুলিশ শুধু রাস্তায় দর্শকের ভূমিকা ছিল। আপনি এর চেয়েও বেশি আরো ভালো হবে, এতগুলো পুলিশ পার্সোনাল এসকর্ট করেছে, সমস্ত কিছু করেছে, আপনি বলছেন যে এখানকার লোকের কেউ নাম দিতে, এটা আমরা নাম দিলাম 800% দেব, 100% আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। ওর যদি কিছু হয় আপনি দেবেন, বলুন আমি আজকে নাম দেব, ওর যদি কোনো ইনসিডেন্ট কোনো কিছু আপনি প্রোটেক্ট করতে পারবেন? আপনারা কিছুই করবেন না, কিছুই আপনার ডিউটি আপনি করবেন।